হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বাফি, তিশাফা সবাই মিলে ঢাকা শহর গিয়েছে, সেই বিষয়ে কথা বলবো। তার আগে দেখুন, মিম যেমন তার শরীরের সর্বাঙ্গ বাপ্পিকে উজাড় করে দেখিয়ে বেড়ায়, ঠিক একইভাবে এখন কোহিনুর তার বরমের জামাইকে পাছা বা অ্যাস যাকে বলে সেটা দেখিয়ে বেড়াচ্ছে, অথবা বলতে পারেন হোগা দেখিয়ে বেড়াচ্ছে আর কি। তো এখানে মিম তিশা দুজনেই তার মাকে সোজা হতে বলছে, কিন্তু তার মার কোনো ধ্যান ধারণার দিকে নাই। সে মোবাইলের মধ্যে এমন ভিডিও দেখতে ব্যস্ত যে কোন দিকে কি হচ্ছে সে কিচ্ছু জানে না। আর এদিক দিয়ে দেখেন, এরা ঢাকা শহরে গেছে আর এরা তো জানেনি ঢাকা শহরে যাওয়ার, যেতে এদের আসলে সন্ধ্যার পর, সেটা মাগরিবের নামাজের ওয়াক্ত, এশার নামাজের ওয়াক্ত বেশি ভালো লাগে। আর এদিক দিয়ে আমাদের খুকি ডার্লিং এতদিন পরে সে হচ্ছে তার শ্বশুর অর্থাৎ মানহার যে দাদা তাকে হচ্ছে দিছে মানহাকে কোলে, অর্থাৎ এতদিন পর করিম ব্যাপারী মনে হয়েছে যে না বাচ্চাটাকে নেওয়া যায়, মেয়ে হয়েছিল দেখে করিম ব্যাপারী আর নেয় নাই। তো যাই হোক, এটা নিয়েও একটা ব্লগ মানে হয়ে গেছে। আর এখানে দেখেন দর্শক, খুকি বলতেছে তার ভিডিওতে যে সে নাকি মানহাকে মানহা বিবি, তানহাকে তানহা বিবি ডাকে, আবার তানহা আর আবু তালহা নাকি মানহাকে দাদা ভাই ডাকে। আমি বুঝলাম না একটা মেয়েকে কেন দাদা ভাই ডাকবে, এই হিসাবটা আমার মাথায় আসলো না। আপনাদের যদি মাথায় আসে বলবেন, এটা কি খুকির ছেলে হয়নি দেখে খুকি এখন দুধের স্বাদ ভুলে মিটাচ্ছে কি না জানা নাই। আর যখনই ঢাকায় যাওয়ার কথা আসে তখনই তো মিমের সাজগোজ বাইরা যায়, এখন শারমিনের জন্য না বাবুর জন্য সেটা তো তারাই জানে। আর এদিক দিয়ে করিম ব্যাপারীকে মানে খুব ভাব আসছে তিশার বাপের প্রতি, তিশার সে করিম ব্যাপারীর গালে আদর করে দিয়ে বলতেছে আমার বাপ মনে হচ্ছে ক্লিন শেভ করছে। তারপর সে তার বাপকে বলতেছে যে সে তার বাপ তার সাথে যাবে কিনা, কেন এখন তো ঢাকায় তাদের একটাই ঠিকানা, তাদের সেই চাচার বাড়ি। আর হঠাৎ করে শারমিনদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল কি করে, সেটাও আজকে ভিডিওতে থাকবে। যে যারা আপনার ঢাকা মেডিকেলে জানমা পরিষ্কার করে বেড়ায়, আপনার বমি পিশাব এইসব, সেই সুইপারের বাড়িতেও আজকাল কাজের বিটি আছে, তা আবার নাকি 800 টাকা এক এক টাকা আছে নেয় দর্শক। তাহলে বুঝে নেন যে কোথা দিয়ে কত টাকা আসছে। আবার দেখলাম যে শারমিন আইফোন কিনছে, তাহলে ঘটনাটা বুঝে নেন। মিম যখনই বাপ্পি তিশাকে নিয়ে ঢাকায় যায় এক এক সময় এক একটা আইফোন কেনে, এবার মনে হয় সে আরেকটা আইফোন কিনবে, এটাই এখন দেখার বিষয়। তো এদিক দিয়ে দেখেন, তানের পরীক্ষা চলছে, এদের তো কোনো এনে ইয়া বড় একটা হলো সুটকেস নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আর সবসময় আমি দেখি যে বাপ্পি আর মিম একটা কাপলের মতো অলওয়েজ হচ্ছে রুম থেকে বের হয়, আর কেউ থাকুক বা না থাকুক। তো এদিকে নাকি আমাদের তিশাপু কান্না চলে আসছে ঢাকায় আসতে গিয়ে, বাসের মধ্যে দুর্গন্ধ লাগে, পুরো বাসের মধ্যে তারা হেলে দুলে সিট নিয়ে আসছে, মানে তারাই তারা শুধু। দেখেন এখানে হচ্ছে আপনার তানসিলা আছে, তানসিলার সাথে আবার তাবিয়াকে ট্যাগ করে দিছে, আবার এদিক দিয়ে আপনার মিম আছে, তাবিয়া আবদিয়া আছে, আবার বাপ্পি আছে, তিশা আছে। তো এই হলো মোটামুটি অবস্থান। তো তানজিলা মাঝে মাঝে তাবিয়া কেমনভাবে টেনে নিয়ে যায়, মনে হয় তাবিয়া হচ্ছে তারই মেয়ে। এদিকে দর্শক, আরেকটা ঘটনা যেটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে বাস স্ট্যান্ডে তাদেরকে আনতে গেছে শারমিন, এবং শারমিন সেখানে গিয়ে মানে এমনভাবে ভিডিও তুলছে মানে মনে হচ্ছে একদম নিতে আসছে গাড়ি টাড়ি নিয়ে। আসলে অদূর ভবিষ্যতে যদি দেখি যে শারমিনরা গাড়িও কিনছে, বাবুরা গাড়িও কিনছে, দর্শক বিশ্বাস করেন অবাক হব না, কারণ এদের কাছে এখন এত পরিমাণে কালো টাকা চলে আসছে না কি চলে আসছে তারাই জানে। এদিক দিয়ে দেখেন, হাজব্যান্ড অফ রিক্সা উঠবে, খালা ভাগনাকে রিক্সায় দেবে। সেখানে বাপ্পির সাথে তিশা নিজে ওঠেনি, সে তানজিলাকে আবারও বাপ্পির দিকে লেলাই দিছে, আর তার সাথে বড় সুটকেসটা দিয়ে দিছে, আর নিজে উঠছে হচ্ছে আপনার মিমের সাথে। এরপর এই রাতের বেলা তারা হচ্ছে যাচ্ছে শারমিনদের বাড়িতে, আর শারমিনেরও নাটক কম না, সে বলতেছে হঠাৎ করে কেন আসতেছে জানি না, আপনাদের সাথে জানাবো। তারপর সে আয়োজন করছে আম আইসক্রিম এগুলো, আর ওয়েলকাম ড্রিঙ্কসও সে আয়োজন করেছে, মানে ধীরে ধীরে তারা পশ হচ্ছে। তবে গতবার তারা পশ না হলেও বাপ্পি তিশারা আসলে মাছ খাওয়াইছে, মুরগি খাওয়াইছে, মাংস গোশ খাওয়াইছে, কিন্তু এইবার কিন্তু তারা ডিম দিয়ে চালা দিছে, কারণ এবার তারা চালাক হয়ে গেছে। এবার শারমিনও চালাক হয়ে গেছে, কারণ শারমিন দেখছে যে তিশা কিভাবে তাকে মাংস দেয়নি কোরবানির,
সে ঠিকই কিনে মানে টেনে নিয়ে এসেছে পাবনা থেকে, কিন্তু দেয়নি, যে কারণে আস্ত একটা গরু দেওয়ার পরও শারমিনা কিন্তু গরুর মাংস রান্না করেনি, তারা ডিম দিয়ে চালায় দিছে। আর এদিক দিয়ে দর্শক আমি অবাক হয়ে যে এদের এইটুকু বাড়ি দেখে কোথায় থাকবে আমার এটাও মাথায় আসে না, কেননা শুধু যে তিশা বা পিমিম আসছে এক্সট্রা তা না, একে তো মানে শারমিনের বড় ভাইয়ের হাত ভাঙা, তারপর বাবু আছে, শারমিন আছে, তাদের মা বাবা আছে, আবার দেখলাম দুই চাচাও আসছে চাচিদেরকে সহ, মানে আমি তো অবাক, এত লোক থাকে কোথায় কে জানো। তো যাই হোক, সবসময় আমি একটা জিনিস দেখছি যে তিশারা এই গতবার তানকে এনে বার্গার খাওয়াইছিল একা একা, এটা নিয়ে অনেক হইচই পড়ে গেছিল, আর এইবার সে এতগুলো বাচ্চার মধ্যে শুধুমাত্র তাবিয়াকে আইসক্রিম কিনে দিছে, শুধুমাত্র তাবিয়াকে আইসক্রিম কিনে দিয়ে সে হচ্ছে ছেড়ে দিছে, কারণ বাকি তিনটা বাচ্চা কী খাবে এটার কোনো হিসাব নাই। আর এদিক দিয়ে তিশা আর মিম দুইজনই হচ্ছে আপনার মানে জামা কাপড় বানাতে দেবে, তারা জামা কাপড় ঢাকা টেইলার ছাড়া বানাতেই পারে না, তো এই জন্য তিনজন মিলে এই তিন গুটকি পদ্মাচরের তিন বাইদ্যানি মিলে একসাথে হচ্ছে রিক্সায় উঠছে। যথারীতি মিম কার কোলে বসবে? অবশ্যই শারমিনের কোলে বসবে, কেননা তারা তো এই কোলাকুলি করে বেড়ায়। তো যাই হোক দর্শক, এই হলো মোটামুটি অবস্থা পরিস্থিতি। আর মিম আর বাপ্পি তো আসলে খুবই কাছাকাছি থাকে, আজকে দুজনের একটা খুবই গোপন অন্তরঙ্গ মুহূর্ত আপনাদের সাথে একটু পরেই শেয়ার করে দেবো, আশা করি আপনারা অনেক বেশি এনজয় করবেন। আর এদিক দিয়ে দেখেন বাবুকে তো আজকাল দেখাই যায় না, মাঝে মধ্যে যদিও বা দেখা যায় সে মিমের সাথে থাম্বনেল দেয়, কখনো অন্য একটা মেয়ের সাথে থাম্বনেল দেয়। আর এই যে সেই কাজের বিটি মানে বাপ্পি তিশা বলেন বা আপনার সাবিনুর বলেন বা যেই বলেন, তারা সবসময় কাজের বিটিগুলোকে হাতিয়ার করে আগেছে। এখানে দেখেন কাজের বিটির কোন অঙ্গ তারা এভাবে শো করে বেড়াচ্ছে, ঘেমে গেছে কিন্তু কোন অঙ্গ তারা এভাবে শো করে বেড়াচ্ছে, ক্যামেরাটা তো চেহারা আবার দেখেন, মানে এগুলো ইচ্ছা করে আমার মনে হয় তারা ধরে, কেননা তাদের নিজেদের তো কোনো মানসম্মান নাই, একটা কাজের মহিলা তাদের বাড়ি কাজ করতে আসছে তারও মানসম্মান তারা রাখবে না। আর দেখেন এই বাড়িটাকে তারা কি একটা স্টোররুম করে রাখছে, ছয়তলার উপরে পুরোটাই দখল করে রাখছে, আবার আপনার এইখানে এসে হচ্ছে আপনার কাজের ভিডিও রাখছে, অথচ তার মাই আবার ডিউটিতে যায়, মানে হিসাব তো মেলে না দর্শক। তার মাই তো তাহলে কাজের ভিডিও কাজ করতে পারে, একটা হসপিটালে সুইপার হচ্ছে তো বাড়িতে কাজ করা বেটার নাকি দর্শক বলেন? এখন বাপ্পি তিশা আসছে শপিং করবে, আর সেই অন্তরঙ্গ মুহূর্তটা কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন। আসলে বাপ্পি মিম সবসময় এরকম অন্তরঙ্গ মোমেন্ট কাটায়, সামহাও এটা ক্যাপচার্ড হয়ে গেছে। আসলে সত্য কোনো দিন চাপা থাকে না, কোনো না কোনোভাবে আসে, যেমন আপনারা দেখবেন মরিয়মকে এমনি সময় সাবিনা হচ্ছে নাচানাচি কুদাকুদি করায়, কিন্তু যখন বাজারে যায় তখন একদম প্যাকেট করে নিয়ে যায়, শুধু চোখ দুটো দেখা যাবে এমন, কেননা সে খুব ভালো করেই জানে বাজারে যদি লোকে তাকে চেনে বা মরিয়মকে চেনে তাহলে জুতো মারতে মানে ছাড়বে না, এরকম একটা অবস্থা, কেননা তাদের কার্যক্রম এরকম। আর এদিক দিয়ে শারমিন মাথা দিয়ে একটা ওড়না নিছে ঠিকই, কিন্তু তার বুক কিন্তু খালি। আর এদিক দিয়ে দেখেন মানে মিম একেবারে বাপ্পির লেজে লেজে থাকে, আর এই সেই অতি অপেক্ষার পরে সেই অন্তরঙ্গ মুহূর্ত দেখেন। এদের যদি কোনোদিন আপনারা দেখেন যে 18+ ভিডিও বেরোয় গেছে, অবাক হবেন না দর্শক, এরা করে ফেলছে ভুলে কোন দিন আবার এইসব রেকর্ড হয়ে যাবে, শুধু রেকর্ড হয় নাই মনে হয়। এদের প্রতি অনেক লাভ লাভ লাভ। এদিক দিয়ে হচ্ছে বাপ্পি তিশা দুজন খেতে দিছে এরা সন্ধ্যাবেলা আসলে, যদিও বাপ্পি তিশার মানে খাওয়াটা অত বেশি জমা নেয়, তারা আরো ভালো কিছু এক্সপেক্ট করছিল, একটু হালিম, একটু মানে আপনার বিরিয়ানি, মানে একটু যাতে শরীরে জুত আসে এরকম একটা এক্সপেক্ট করছিল। পরে অবশ্য বাপ্পি তিশা তিশা বাপ্পিকে এরকম করে খাইয়ে দিচ্ছিল। আর এদিক দিয়ে দর্শক হচ্ছে রাতের বেলা খাবারের আয়োজনে তো শুধু ডিম মেরে দিছে, সেটা তো আপনাদেরকে বললাম। তো এই তো হলো মোটামুটি অবস্থান আপনার সাথে শেয়ার করে দিলাম, আপনারা ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের আইডি ইউটিউবের চ্যানেল সবটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার জন্য। আর আরেকটা বিষয় দর্শক বলি, মিম সবসময় আসলে খোলামেলা, সে তার
বডি পার্টস এর এমন কোনো অঙ্গ বাকি নাই যেটা আপনার ডক্টরকে দেখায় নাই, সুতরাং এটা নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নাই। এটা আসলে এমনই খচ্চর মার্কা আর কি, দর্শক বুঝছেন খচ্চর মার্কা যেটাকে বলে, এরা একদম 100% খচ্চর মার্কা ফ্যামিলি, আর খচ্চরদের কোনো সময় লজ্জা হয় না, তারা এমনই হয় দর্শক।